Assalamualaikum viewers, welcome to BG Tech World. COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তা আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি। আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়া আমরা দেখাবো, তার আগে পবিত্র কোরআন থেকে আমরা একটি আয়াত দেখব। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়, সূরা হুদ আয়াত 10। বিপদ কেটে গেলেও আমরা বিনয়ী থাকবো এবং আল্লাহর কাছে সঠিক পথে চলার জন্য সবসময় দোয়া করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট সংগ্রহ করার আগে অবশ্যই আমাদেরকে 2 ডোজ টিকা গ্রহণ করতে হবে। আমি আবার বলছি, অবশ্যই আমাদেরকে 2 ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং 2 ডোজ টিকা গ্রহণ করার পরেই শুধুমাত্র আপনি COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। COVID-19 এর ভ্যাকসিনেশন সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আমাদের প্রথমে একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। ওয়েব ব্রাউজার হিসেবে আমরা এখানে গুগল ক্রোমকে বেছে নিয়েছি। গুগল ক্রোমে প্রবেশ করার পরে গুগল ক্রোমের যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারে আপনি লিখবেন একটা ঠিকানা, আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই ঠিকানাটা, এই ঠিকানায় আপনি ক্লিক করবেন অথবা আপনি সরাসরি নিজেও লিখতে পারেন www.suraksha.gov.bd/certificate। এই ঠিকানায় আপনি চলে আসবেন, চলে আসার পর এই টিকা সনদ এই অপশনটিতে আপনি সরাসরি চলে আসবেন। আসার পরে এই যে দেখুন এখান থেকে জাতীয় পরিচয় পত্র নম্বর, এই জায়গায় আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিবেন। এরপরে আপনি আপনার জন্ম তারিখ দিবেন, আপনার জন্ম তারিখ দেওয়ার পর আপনার জন্ম যে মাস সেই মাস দিবেন, মাস দেওয়ার পর আপনার যে বছর রয়েছে অর্থাৎ যে বছর আপনি জন্মগ্রহণ করেছেন সেই বছরটা দিবেন। এরপরে এখানে আমাদের একটি কোড নম্বর রয়েছে, সেই কোড নম্বরটা আপনাকে অবশ্যই দিতে হবে। যদি ক্যাপিটাল লেটার হয় আপনাকেও ক্যাপিটাল লেটার দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে IPHNPH, এরকম আমাদের যে আমাদের কোড রয়েছে সেই কোডটা আমরা দিব। দেওয়ার পর যাচাই করুন আমরা ক্লিক করবো। যাচাই করুন ক্লিক করার পরে আমাদের যে মোবাইল নম্বর দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে, যে মোবাইল নম্বরে আপনি টিকা দেওয়ার জন্য মেসেজটা পেয়েছেন। আমি আবার বলছি, যে মোবাইল নম্বরে আপনি টিকা দেওয়ার জন্য মেসেজগুলো পেয়েছেন সেই মোবাইল নম্বরে আপনাকে একটি ওটিপি নম্বর দিবে। এই ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। তো আমি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, 4255544255544। এটি হচ্ছে আমার ওটিপি নাম্বার। এরপর পাসপোর্ট নম্বর, ভালো করে খেয়াল করুন, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে পাসপোর্ট নম্বর, যদি কারো পাসপোর্ট নম্বর না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নম্বর দিবেন না। যদি কারো পাসপোর্ট নম্বর থাকে তাহলে খুব সাবধানে দিবেন, কারণ এই পাসপোর্ট নম্বর কিন্তু একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না। স্পষ্টভাবে এখানে লেখা আছে, যদি আপনার পাসপোর্ট নম্বর না থাকে কোনো সমস্যা নেই, আপনি এভাবে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার পাসপোর্ট নম্বর থাকে তাহলে আপনি পাসপোর্ট নম্বর দিয়ে সাবমিট করবেন, সেক্ষেত্রে পাসপোর্ট নম্বরটি আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে চলে আসবে। আর যার এখনো পাসপোর্ট হয়নি, ভবিষ্যতে সে পাসপোর্ট করার পরে আবারও পাসপোর্ট নম্বর দিয়ে আপনি ইচ্ছা করলে টিকা কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যার পাসপোর্ট নম্বর রয়েছে সে পাসপোর্ট নম্বর দিবেন, আর যার নেই সে ফাঁকা রেখে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনি কোনো পাসপোর্ট নম্বর সরবরাহ করেননি তাই কোনো পাসপোর্ট নম্বর আপনার টিকা সনদের সাথে এই মুহূর্তে সংযুক্ত করা হবে না, আপনি পরবর্তীতে পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে পারবেন। আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান? আপনি হ্যাঁ করতে চাই দিবেন। হ্যাঁ করতে চাই দেওয়ার পর আমাদের এখানে একটি টিকা সনদ ডাউনলোড, টিকা সনদপত্র ডাউনলোড এরকম একটি অপশন চলে আসবে, আমরা সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টিকাটি এখান থেকে দেখুন, এই যে আমাদের টিকাটি ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে টিকাটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, আপনি ইচ্ছে করলে এই টিকাটা যে কোথায় ডাউনলোড হয়েছে আপনি সেইটা ফোল্ডারের ভিতরে দেখতে পারবেন। আবার ইচ্ছে করলে আপনি এখান থেকে এটি ডাউনলোড করে যে কোনো ফোল্ডারে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফোল্ডারে আপনি সেটি সেভ করে রাখতে পারবেন। আপনার এই টিকা বা COVID-19 সার্টিফিকেট দিয়ে আপনি এটি সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন আমি এখানে রাখতেছি COVID-19 সার্টিফিকেট, সেটা বড় হাত দিয়ে দিই, COVID-19 সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে আমি যেখানে আমার ভালো মনে হয় আমি সেই জায়গায় যে কোনো জায়গায় আমি এটা দিতে পারবো। ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ফোল্ডারে আমি রেখে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি টিকা কার্ড ডাউনলোড করবেন। এই যে টিকা কার্ডটা ডাউনলোড হয়ে গেল, টিকা কার্ডে বেশ কিছু ইনফরমেশন থাকবে আপনার, এই প্রত্যেকটা ইনফরমেশনই আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দুইটা পেজ থাকবে, দুইটা পেজে আপনি প্রিন্ট করবেন এবং কালার প্রিন্ট করার চেষ্টা করবেন। কালার প্রিন্ট করলে আপনার টিকা কার্ডটা অনেক ভালো লাগবে দেখতে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে টিকা কার্ড ডাউনলোড করবেন। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি স্পন্সর অফার রয়েছে, আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে না থাকেন সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুললেই
অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন 150 টাকা পর্যন্ত বোনাস। কিভাবে 150 টাকা পাবেন তা সব এখানে লেখা আছে, এখান থেকে পরে আপনি আপনার 150 টাকা বুঝে নিন। এছাড়াও টিকা কার্ড সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে, সেটি আমাদের ভিডিওর কমেন্টে জানান, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।